বছর ঘুরে আবার এসেছে পয়লা বৈশাখ। আজ বাংলা নববর্ষের প্রথম দিন। বাংলা নববর্ষ উপলক্ষে অমুক সংস্থা কর্তৃক আয়োজিত এখানে সংস্থার নাম হবে, সবার শ্রদ্ধাভাজন সভাপতি এখানে ওনার নাম ও পদবি হবে, মান্যবর প্রধান অতিথি ওনার নাম ও পদবি হবে, বিশেষ অতিথি থাকলে ওনার নাম ও পদবি হবে ও উপস্থিত শুধুই আসসালামু আলাইকুম বা যার যে ধর্মে এই মিনিং তা বলতে পারেন। তারপর বলতে পারেন বৈশাখ রুদ্র আবেগে এনেছে নতুন ঋতু গ্রীষ্মের জাগরণ, এনেছে নতুন বছর ড্যাশ বঙ্গাব্দ এখানে সংখ্যা হবে। যা কিছু জীর্ণ পুরনো অশুভ ও অসুন্দর তা পেছনে ফেলে নতুনের কেতন উড়িয়ে বাঙালি বরণ করে নেয় দিনটিকে। বাংলা নববর্ষ এক অনন্য বৈশিষ্ট্যময় উৎসব। বাংলা নববর্ষের স্পর্শে সবার মনের গহীনে জাগ্রত হয় এক অনাদি বাউল, যে বাউলটি শিল্পী প্রতীক চৌধুরীর গানের মতো ঘরে ফেরার, নিজস্ব পরিচিতি ও সাংস্কৃতিক আইডেন্টির কাছে ফিরে আসার ডাক দেয়। মায়াবী কণ্ঠের দোলায় বলে দূরে বহু দূরে গাইছে বাউল এক তারায়, মন পাখি তুই ঘর ছাড়া এবার ঘরে আয়। বৈশাখ আসলে ঘরে ফেরার ডাক, বাঙালির আদি ও অকৃত্রিম নিজস্বতায় অবগাহনের প্রেরণা, নিজের আত্মপরিচিতি ও আত্ম আবিষ্কারের প্রতীতি ও প্রত্যয়ের নাম বৈশাখ। বাঙালির সাংস্কৃতিক আইকন রবীন্দ্রনাথের জন্ম বৈশাখ মাসে, বৈশাখের প্রতি তার সুগভীর অনুরাগ। তিনি বৈশাখকে দেখেছেন সৃষ্টির উন্মাদনায়, ধ্বংসের তাণ্ডবে, বলেছেন এসো 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 হে বৈশাখ, তাপস নিঃশ্বাস বায়ে মুমুষরে দাও উড়াই, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, যাক পুরাতন স্মৃতি যাক ভুলে যাওয়া গীতি, অশ্রুবাষ্প সুদূরে মিলাক। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম বৈশাখ মাসে না হলেও তিনি স্বভাবে আচরণে কাব্যভাবে বৈশাখের মতো রুদ্র, প্রকৃতির মতো অশান্ত সতত বিদ্রোহী এবং চির উন্নত শির। ওই নতুনের কেতনুরে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নতুন সৃজন বেদন, আসছে নবীন জীবনধারা অসুন্দরে করছে ছেদন, তাই যে এমন কেশে বেশে মধুর হেসে ভেঙ্গে আবার গড়তে জানে সে চির সুন্দর। বাঙালির নববর্ষ সর্বজনীন উৎসব, কেননা পৃথিবীতে প্রচলিত অধিকাংশ বর্ষপঞ্জির উৎপত্তি কোনো না কোনো ধর্মের সঙ্গে সম্পর্কিত। কিন্তু বাংলা নববর্ষের সঙ্গে ধর্মীয় অনুষঙ্গ নেই, মূলত কৃষিকাজ ও খাজনা সংগ্রহের ব্যবস্থাকে ঘিরে এর প্রচলন। পরে এর সঙ্গে যুক্ত হয় ব্যবসা বাণিজ্যের দেনা পাওনার হিসাব মেটানো। দিনে দিনে পয়লা বৈশাখ হয়ে উঠে এক সর্বজনীন সাংস্কৃতিক আনন্দ উৎসব। বাংলা নববর্ষের এই ইতিহাস খুব পুরনো নয়। অনেকেরই জানা সম্রাট আকবর 1555 সালের 10 মার্চ বাংলা সাল প্রবর্তন করেছিলেন, এটা কার্যকরী হয় 1556 সালে। এই সময়টা ছিল সম্রাট আকবরের সিংহাসনে আরোহণের সময়। পৃথিবীর বিভিন্ন দেশে এক এক ঋতুতে নববর্ষের শুরু হয় এবং তা পালন করা হয়। বাংলা নববর্ষের শুরু গ্রীষ্মের বৈশাখের প্রখর তপন দাহে। প্রলয়োল্লাস কবিতায় নজরুল বলেছেন ধ্বংস আর যুদ্ধ থেকেই নতুনত্বের সৃষ্টি হয়। তেমনি বাংলা নববর্ষের কালবৈশাখী ঝড় বা রুদ্ররূপ থেকেই অনুপ্রেরণা পায় বাঙালি। বৈশাখ আমাদের প্রতিবাদের ভাষা। বৈশাখের প্রথম দিনেই শুরু হয়েছিল সাংস্কৃতিক আন্দোলন এবং পরে তা রাজনৈতিক আন্দোলনে যুক্ত হয়ে আন্দোলনের এক নতুন মাত্রা যোগ করে। আইবের দুঃশাসনের সময় রবীন্দ্রসঙ্গীত বন্ধের পায়তারা ও বাঙালি সংস্কৃতির উপর আক্রমণ শুরু হলে ছায়ানট প্রথম পয়লা বৈশাখে নববর্ষ পালন করতে গিয়ে রমনার বটমূলে আয়োজন করে রবীন্দ্রসঙ্গীতে। বাংলাদেশে আমাদের অস্তিত্ব স্বাধীনতা অর্জন আর 9 মাসের যুদ্ধের মাধ্যমে আমরা বিজয় চিনিয়ে আনতে সক্ষম হয়েছি। স্বাধীনতার প্রথম মাসেই এসেছিল পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ। তাই তো কবি সমুদ্রগুপ্তের বৈশাখ 71 কবিতায় স্মৃতিচারণ পাই, মুক্তিযুদ্ধের আবেগ ও ব্যঞ্জনা, যুদ্ধ অবস্থার কথা জানতে পারি। চিরায়ত বৈশাখে রূপরস, আবহ তথা যাবতীয় অনুষঙ্গ শাশ্বত বাংলার ও বাঙালি সাংস্কৃতিক জীবনে, ব্যক্তিগত চর্চায়, সামাজিক গতিশীলতায় এবং ঐতিহ্য ও উত্তরাধিকারে এক অবিভাজ্য অংশ। বৈশাখ আর বাঙালি যেন একাকার সত্তা। নগর ও গ্রামীণ জীবনে বৈশাখ তথা বাংলা নববর্ষের দোতনা বাঙালির জীবনে দীপ্তিমান আলোকমালায় দীপ্ত ও উৎসব মুখর। নববর্ষ বরণের সংস্কৃতি চিরন্তন সর্বব্যাপী। সব দেশ সব জনগোষ্ঠী নিজ নিজ নতুন বছরে এভাবেই মেতে ওঠে বর্ষ বরণে নানা আয়োজনে। বাংলা নববর্ষে একই রীতি চলে আসছে হাজার বছর ধরে। বৈশাখী মেলা, উৎসবের আয়োজন, হালখাতা তৈরি, মিষ্টান্ন বিতরণ, ভালো ভালো খাবার পরিবেশন, এসব বাংলার লোকায়ত ঐতিহ্যেরই অংশ। এই একটি দিনে বাংলার মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ভেদাভেদ থাকে না। নববর্ষের উৎসব হয়ে উঠে সর্বজনীন, গ্রামগঞ্জ তো বটেই, নাগরিক জীবনেও জায়গা করে নিয়েছে এই উৎসব। রমনার বটমূলে ছায়ানটে সুরে সঙ্গীতে বর্ষবরণের আয়োজন।
চারুকলা থেকে মঙ্গল শোভাযাত্রা আজ বর্ষবরণের অন্যতম অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। সবাই এক কণ্ঠে রবীন্দ্রনাথের গান এসো হে বৈশাখ, এসো এসো বলে নববর্ষকে স্বাগত জানায়। নানা রং বেরঙের পোশাকে সজ্জিত হয়ে সকল বয়সী মানুষজন অংশ নেয় এই উৎসবে। বিভিন্ন স্থানে আয়োজন করা হয় বৈশাখী মেলা, থাকে পান্তা ইলিশ খাওয়ার আয়োজন। বাঙালির গভীর মানসে নববর্ষের স্থান অনেক উঁচুতে। বাঙালির মন প্রাণ জুড়ে রয়েছে বাংলা নববর্ষ। এদেশের কৃষক শ্রমিক জেলে তাঁতি কামার কুমোর সহ নানা পেশার মানুষ যুগ যুগ ধরে বাংলা নববর্ষকে বরণ করে আসছে আনন্দ উৎসব আয়োজনের মধ্য দিয়ে। ব্যবসায়ীরা এখনও হিসাবের নতুন খাতা হালখাতা খোলেন বৈশাখের প্রথম দিনে, এজন্য মিষ্টান্নেরও আয়োজন থাকে। নববর্ষ উপলক্ষে দেশে গ্রামগঞ্জে নদীর পাড়ে খোলা মাঠে কিংবা বটগাছের ছায়ায় মেলার আয়োজন করা হয়। দোকানিরা মুড়ি মুরকি পুতুল খেলনা মাটির তৈরি হাঁড়ি পাতিল বাঁশিসহ বাঁশের তৈরি বিভিন্ন জিনিসের পর্সা নিয়ে বসে। এভাবে বৈশাখ আসে আমাদের প্রাণের উৎসব হয়ে। আমাদের সংস্কৃতির সঙ্গে এটি এখনও ওতপ্রোতভাবে জড়িত। সব মিলিয়ে এক অনাবিল আনন্দ উৎসবে মাতে এদিন সমগ্র বাঙালি জাতি। বৈশাখে এখন কেনাকাটারও ধুম পড়ে যায়। সরকার বৈশাখী ভাতাও চালু করেছে উৎসবের গুরুত্ব বিবেচনায়। এটি নতুন মাত্রা যোগ করেছে উৎসবে। এছাড়া বৈশাখের মঙ্গল শোভাযাত্রা এখন ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায়। এটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের। নববর্ষ মানে নতুন দিন, নতুন আশা, নতুন স্বপ্ন, নতুন সংকল্প। মেলায় যাই রে বলে সপ্রাণ ছুটে যায় বৈশাখী মেলায় নাগর দোলায় লোকায়িত সংস্কৃতির আদি অন্তহীন দিগন্তে। নতুন বছর ড্যাশ বঙ্গাব্দ এখানে সংখ্যা হবে। প্রতিটি বাঙালির শুভবাদী মানুষের এবং মানবতার বিজয় সুনিশ্চিত করুক। বিশ্বের প্রতিটি তাপিত, পীড়িত, লাঞ্ছিত, নিগৃহীত, শোষিত ও বঞ্চিত মানুষের মুখে ফুটিয়ে তুলুক ন্যায্য মানবিক অধিকারের আইনানুক প্রাপ্তি ও অর্জনের অনাবিল হাসি। অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে নববর্ষ বরণ বাঙালি জাতির সত্তাকে উজ্জ্বল করে। সবকিছুর বিনিময়ে হলেও এ জাতি তার স্বাধীনতাকে রক্ষা করবে, রক্ষা করবে প্রাণের চেয়ে প্রিয় এ ভাষা হাজার বছরের সংস্কৃতিকে। ভিডিওটি কেমন লাগলো? এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।